আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনকে গুচ্ছ বোমা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন। নেপালে 6 আরোহী সহ হেলিকপ্টার নিখোঁজ, যে কারণে আফ্রিকা 3 দেশের সফরে যাবেন রাইসি। মার্কিন নজরদারি বিমান নামিয়ে ফেলার হুঁশিয়ারি কিমের, জানিয়ে দেব ইউক্রেনের আশায় ঘুরে বালি। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে সদস্যপদ নয়, সমর্থন দেবে ন্যাটো ও বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনকে গুচ্ছ বোমা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন। ইউক্রেনকে নিষিদ্ধ গুচ্ছ বোমা দেওয়ার যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে তার ঘোর বিরোধিতা করেছে চীন। বেইজিং বলছে এর ফলে ইউক্রেন যুদ্ধে মানবিক সমস্যা দেখা দেবে। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন সরকারের এই সিদ্ধান্ত গোটা আন্তর্জাতিক সমাজে উদ্বিগ্ন দেখা দিয়েছে। বহু দেশ যুক্তরাষ্ট্রকে এই কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। মাও বলেন, চীন সরকার বিশ্বাস করে উত্তেজনা ও ইউক্রেনের সংকট যাতে বাড়াতে না পারে সেজন্য সংশ্লিষ্ট পক্ষের উচিত আগুনে ঘি ঢালা থেকে বিরত থাকা। এর আগে ওয়াশিংটন গত শুক্রবার ঘোষণা করেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে সহযোগিতা করার জন্য ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহ করা হবে। মানব সভ্যতার জন্য ঝুঁকি এবং এর ক্ষয়ক্ষতির ভয়াবহ অগ্রহণযোগ্য মাত্রা বিবেচনা করে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বোমা নিষিদ্ধ করা হয়েছে। 2010 সালের একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে ক্লাস্টার বোমার উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন ছাড়া বিশ্বের 100 বেশি দেশ এই চুক্তিতে সই করেছে। নেপালে 6 আরোহী সহ হেলিকপ্টার নিখোঁজ। নেপালের রাজধানীর কাঠমান্ডু যাওয়ার পথে 6 আরোহী সহ নিখোঁজ হয়েছে একটি হেলিকপ্টার, বিষয়টি নিশ্চিত করেছেন নেপালের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ। হেলিকপ্টারটিতে নেপালের সারা 5 জন পর্যটক ছিলেন, তাদের কাঠমান্ডুতে নামার কথা ছিল। তথ্য কর্মকর্তা অজ্ঞানন্ত ভুল বলেছেন, চপারটি ষোলখুণ্ডুর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবার সকাল 10টা নাগাদ কন্ট্রোলের টাওয়ারের সঙ্গে সেটার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সূত্রের খবর, স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10টা 12 মিনিট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল চাপরটিতে, তারপর থেকে আর কোনো খোঁজ নেই। জানা গেছে একজন ক্যাপ্টেন হেলিকপ্টারটি চালাচ্ছিল, তার সঙ্গে ছিলেন 5 জন বিদেশি পর্যটক, তারা কোনো দেশের নাগরিক তা এখনও স্পষ্ট হয়নি। নেপালের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হেলিকপ্টারটিতে নিখোঁজ ইতিমধ্যেই কাঠমান্ডু থেকে আরও হেলিকপ্টার রওনা দিয়েছে, তবে রিপোর্ট লেখা পর্যন্ত সেটির খোঁজ পাওয়া যায়নি। টাইমস অফ ইন্ডিয়া, বিজনেস টুডে। যে কারণে আফ্রিকার 3 দেশ সফরে যাচ্ছেন রাইসি। আফ্রিকার 3 দেশ সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা অংশ হিসেবে এই সফরে যাচ্ছেন তিনি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানিয়েছেন, আজ মঙ্গলবার কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন প্রেসিডেন্ট রাইসি। খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসির আসন্ন সফরের মূল উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার 3 দেশের সঙ্গে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা। ইরানের প্রেসিডেন্ট তার 3 দিনের সফরে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের প্রেসিডেন্টদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতার স্মারকে স্বাক্ষর করবেন এবং যৌথ সংবাদ সম্মেলনের অংশগ্রহণ করবেন। প্রেসিডেন্ট রাইসি এসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে আফ্রিকার দেশগুলোর শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের কোনো প্রেসিডেন্ট 11 বছর পর এই প্রথম আফ্রিকার দেশগুলো সফরে যাচ্ছেন। মার্কিন নজরদারি বিমান নামিয়ে ফেলার হুঁশিয়ারি কিমের। নজরদারি ফ্লাইট পরিচালনা করে উত্তর কোরিয়া আকাশ সীমানা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছেন পিঙ্গুইন। এবার এই ধরনের ফ্লাইটগুলো ভূপাতিত করার হুমকি দিলেন দেশটির উত্তর কোরিয়ার স্বরাষ্ট্র রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ক্যাসোএনএন এর প্রকাশ করা একটি বিবৃতিতে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক সামরিক পদক্ষেপ কোরিয়ার উপদ্বীপকে পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, কোরিয়ার পূর্ব দিকের সাগরের মার্কিন বিমান বাহিনীর কৌশলগত নজরদারি বিমান নামিয়ে ফেলা হতে পারে। এই বিবৃতিতে এর আগে দক্ষিণ উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার সীমান্তে এবং উপকূলীয় জলসীমানায় মার্কিন বিমানকে গুলি করে ভূপাতিত করা বা বাধা দেওয়া যেসব ঘটনা ঘটিয়েছে সেগুলো উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়া এসব বক্তব্যের বিষয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর মন্তব্য চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছেন, উত্তর কোরিয়ার আকাশ সীমানা লঙ্ঘনের অভিযোগ সত্য নয়। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের
আকাশ নজরদারি বাহিনীর কোরিয়ার উপদ্বীপের আশেপাশের রুটিন অনুযায়ী নজরদারি ফ্লাইট পরিচালনা করে থাকেন এবং তারা দুই মিত্র মিলে উত্তর কোরিয়ার উপর নজর রাখতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। ইউক্রেনের আশার গুড়ে বালি, এখনই ন্যাটো জোটে সদস্যপদ পাচ্ছে না ইউক্রেন। ন্যাটো শীর্ষ সম্মেলনে ঠিক একদিন আগে সেই ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। লিথুনিয়া রাজধানীর ভিলনিয়াসে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো শীর্ষ সম্মেলন। ভিলনিয়াসের এই সম্মেলনে যোগ দিচ্ছেন রোববার রাতে ইউরোপীয় মাটিতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমেই গেছেন লন্ডন, লন্ডনে যাওয়ার আগেই সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় না ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ার জন্য প্রস্তুত। বাইডেনের এই মন্তব্যের পর ইউক্রেনের সদস্য হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে বিবিসি সিএনএনের। বাইডেন আরও জানান, তিনি আশা করেন ইউক্রেন যাতে ন্যাটো সদস্যপদ হতে পারে এর জন্য ন্যাটোর নেতারা একটি সংযুক্তগত পথ তৈরি করবেন। ন্যাটোর সদস্য হতে গেলে সবকটি শর্ত পূরণ করতে হবে, ইউক্রেনকে সম্পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তাছাড়া আরও বেশ কয়েকটি বিষয় আছে। বাইডেন বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর মধ্যে নিয়ে আসার অর্থ হলো রাশিয়ার সঙ্গে সার্বিক যুদ্ধে জড়িয়ে পড়া। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ইউক্রেনের সদস্য হওয়ার জন্য আরও বেশ কিছু তৎপরতা দরকার। ইউক্রেনকে আশ্বস্ত করে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র তাদের সব ধরনের সাহায্য করে যাবেন। ইসরায়েলকে যেভাবে সাহায্য করা হয় সেভাবে ইউক্রেনকেও সাহায্য করা হবে। পরদিন সোমবার লন্ডন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকের বাসভবন 10 নং ডাইনিং স্টেটের তার সঙ্গে বৈঠকে ইউক্রেনীয় প্রসঙ্গ আলোচনা হয় দুই নেতার। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউরোপের ন্যাটো সদস্য নেতৃত্বস্থানীয় দেশ হল যুক্তরাষ্ট্র, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, প্রতিরক্ষা এবং কূটনৈতিক সহযোগিতাও এবং আমরা ইউক্রেনকে তাদের রক্ষণ রণক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রেও শীর্ষস্থানীয় দেশ। ইউক্রেনকে সদস্যপদ নয় সমর্থন দেবে ন্যাটো ও বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ব্রিটেনে পৌঁছে এরপর তিনি লিথুনিয়া সামরিক জোটে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তার আগেই যুদ্ধরত ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনা উঠেছে। তবে ন্যাটো ও বাইডেন চলমান যুদ্ধের ইউক্রেনকে সমর্থন করার পক্ষে থাকলেও দেশটিতে এই মুহূর্তে জোটের অন্তর্ভুক্ত করতে নারাজ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর 31 সদস্য দেশের মধ্যে সহিংস গড়ে তোলার চ্যালেঞ্জগুলো নিয়ে এই সপ্তাহে লিথুনিয়া জোটের শীর্ষ সম্মেলনের আলোচনা হবে। এছাড়া সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তকরণের বিষয়টি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সঙ্গে কথা বলতে পারেন বাইডেন, কারণ তুরস্কের আপত্তির কারণে আটকে আছে সুইডেনের বিষয়টি। ব্রিটিশ বার্তা সংস্থা জানিয়েছেন, ব্রিটেন থেকে বাইডেন সোমবার রাতে লিথুনিয়া ভিনিয়াসে যাবেন এবং সেখানে মঙ্গলবার ও বুধবার ন্যাটো নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। বাইডেন এবং ন্যাটো মিত্রদের লক্ষ্য হলো ইউক্রেনের প্রতি সমর্থন দেখানো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ভবিষ্যতে ন্যাটো সদস্যপদ লাভের জন্য কী করতে হবে সে সম্পর্কে ধারণা দেওয়া।